খেজুরের গুড়, অথচ নেই খেজুরের রস। এই গুড়ের উপাদান ছোলা গুড়, চিনি, চুন, রং ও সোডা। এসব ভেজাল গুড়ে সয়লাব মানিকগঞ্জের বিভিন্ন বাজার। এছাড়া এ জেলায় রাজশাহী ও নাটোর থেকেও ভেজাল খেজুরের গুড় আনা হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, শীত এলেই মানিকগঞ্জের এক শ্রেণীর মৌসুমি ব্যবসায়ী ভেজাল খেজুরের গুড়ের ব্যবসায় নামেন। ভেজাল গুড় তুলনামূলক কম দামে বিক্রি করা হয়, না জেনে অনেকে কিনে খাচ্ছেন এসব গুড়। তৈরি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রায় সময় অভিযান চালালেও থেমে নেই ভেজাল গুড় তৈরি। এসব ভেজাল গুড় খাওয়ার কারণে মানবদেহে বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে বলে জানিয়েছেন মানিকগঞ্জের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মানবেন্দ্র সরকার। তিনি বলেন, এসব ভেজাল গুড় খাওয়ার ফলে গ্যাস্ট্রিক ও আলসার হতে পারে, এছাড়া লিভার ও কিডনির সমস্যাও হতে পারে। মাত্রাতিরিক্ত ভেজাল গুড় খাওয়ার ফলে মৃত্যুও ঘটতে পারে। চমৎকার সব ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকবেন। এ সম্পর্কে আপনার আরও কিছু জানার বা মতামত থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।